জীবনে মরণ কেন আসে রে জীবনে, মরণ কেন। এই যে ধরো, কি এটা চোখে দেখতে পাচ্ছ না? এটা একটা বাজারের লিস্ট। সুন্দর করে যাওয়ার সময় লিস্টের মধ্যে যা যা লেখা আছে সবকিছু কিনে নিয়ে আসবে, ঠিক আছে? লিস্টে তো সবকিছু লেখাই আছে, তুমি বাজারটা করে নিতে পারো। কি মানে আমাকে কি তোমার দাসীবন্দী মনে হয়? এইজন্য তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো? হ্যাঁ, মানে কি সমস্যা তোমার? আমি কি খালি কামড়া খেটেই যাবো? তোমার ঘর সামলাও, তোমার কাপড় ধোও, তোমার বাজার করো, তোমার খাবার রান্না করো, তোমার থালা বাসি তো কি আয় শুনো কই যাও। এখানে দাঁড়াও, একটা নড়াচড়া করবো না, এখানে দাঁড়াও। তুমি ধৈর্য আমি তোমাকে ওখানে দাঁড়াতে বলছি। কই যাও তুমি গল্প করে হেঁটে। হ্যাঁ তোমার কি কি মানে এগুলো কি? ধরো তুমি কেন এত কথা বলো কেন তুমি? হ্যাঁ এত প্রশ্ন কেন করতে হবে তোমার? এগুলো দেখতে পাচ্ছ না? এগুলো হচ্ছে গিয়ে ময়লা। এগুলো বের হওয়ার সময় সুন্দর করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে তারপর চলে যাওয়া। ধরো ধরো তোমাদের খাল কাটতে। এক্সকিউজ মি, কি খাল? কি মানে এইগুলো আমি এখন ফেলতে হবে না? মানে খাল হলে মানে খালের মধ্যে ফেলবো আমি? কথা কম বলো। চা খাবেন? চা খাবো না, বমি আইতেছে। সুপারি দে তো। গদিতে যান নাই? আপ গেল আব্বাই মাইন্ড করে। আব্বাই আছে না ভাই? এটা সমস্যা হইছে। কি সমস্যা হইছে? ওই যে বাড়িটি আছে না? আছে। এইবারই কই আইছে লেসগো। এই কই গেছে? এই দোকান বলে এনে রাহা যাইবে না, উড়াই লাইতে দে। দোকানে এনে থাকলে আর সমস্যা কি? ওই যে আম্মে আর অনেকে আই বয় না দোকানে, এতে বলে এখন সমস্যা হয়। আমি কিছু টাকা পাঠাই দিছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠাইলে নগদেই পাঠান। হ্যালো, হাই সুইটি। শিহাব? ইয়েস শিহাব। কেমন আছো তুমি? ও মাই গড, মানে আমি ভালো। তুমি হঠাৎ কোথায়? তুমি গেস আমি এখন কোথায় আছি? এটা এটা তো বাংলাদেশের নাম্বার। দ্যাট মিন্স তুমি? ইয়েস, এটা বাংলাদেশের নাম্বার। আমি এখন বাংলাদেশে। সিরিয়াসলি তুমি কি বলছো? মানে তুমি আমাকে জানাবা না? ইয়েস, ইটস আ সারপ্রাইজ। আশ্চর্য, মানে তুমি বাংলাদেশে আসছো, ঢাকায়, আমাকে জানাবো না? বললাম তো, আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। ওকে ওকে ফাইন, ঠিক আছে। এখন আপনি যেখানেই আছেন না কেন, প্লিজ সোজা আমার বাসায় চলে আসুন। এখন তো আমি বাসায় আসতে পারবো না, কারণ আমি এখন চিটাগং। তুমি চিটাগং কি করো এখন? হ্যাঁ সেটাও এখন বলবো না। তো আপনি কবে আসবেন? আসলে দেখবে। আচ্ছা বাই দ্য ওয়ে শুনো, তুমি আমার বাসা চিনো? সেটা লাগবে না, আমি ঠিকই চিনে নেবো। কি সমস্যা? কি সমস্যা তো আর আমি জানি না ভাই। কই যে সমস্যা হয়? ওই ওই আবার আইতেছে এই কই ভাই। ওই এই তোরে কি কইছি? কথা কানে যায় না? কি হইছে ভাই? কি হইছে আপনারে কই তইবো? যারে কোন দরকার তারে ঠিকই কইছি। কি রে তুই চুপ করে থাকলি কেন? তোরে এক ঘন্টার মধ্যে দোকান উঠাতে কইছি, তুই এক ঘন্টার মধ্যেই দোকান উঠাইবি। ভাই আমি গরিব মানুষ ভাই, এই দোকানদারিরই আমার পেট চলে। এখন যদি এটা বন্ধ হয়ে যায় এর চেয়ে ক্ষতি আর আমার কিছু হইবে না ভাই। আমার কতগুলো টাকা ভাই মানুষের কাছে পড়ে রয়েছে, এই টাকাগুলো আমি কই পাবো? কে আমার এই টাকাগুলো উঠাই দেবে ভাই? তুই কি উঠাইবি আর নাকি নামাইবি সেটা দেখানোর দরকার আমার না। তোরে কইছি দোকান উঠাইতে, তুই দোকান উঠাইবি। তোর টাইম কিন্তু এক ঘন্টা। ওই দোকান উঠাইবো না। তোর কথা হইবো? আমার কথা হইব? ওখানে থাকবো। এই তুই কি ডারে? তুই এনে বই কি করস? মাছি মারি। এই দোকানের সব মাছি মারা শেষ। আর আশেপাশে এলাকার ভিতরে কিছু মাছি জন্ম নিছে ওগো মারবো মানে মানে মতে মাছি মতে মাস্তান